আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে সকলে ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ সহমত আপনাদের দ্বারা অনেক ভালো আছি হ্যাঁ এখন সকাল সাতটা বাজে ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি সকালে ঠান্ডা ঠান্ডা পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগছিল আজকে হলো টিচার্সরা প্যারেন্টসদের মানে প্যারেন্টস মিটিং তো কষ্ট করে হলেও যেতে হবে যে তোমার পায়ে ব্যথা ছিল তারপরও যাচ্ছি আর স্কুল আমাদের বাসা থেকে পাঁচ মিনিটের রাস্তা একদমই কাছে আর নভেম্বর মাসের শুরুর দিকে তো ওদের পরীক্ষা হবে সেজন্য হয়তো আলোচনা করবে সেজন্য আর কি টিচাররা ডাকিয়েছেন তো স্কুলের টাজ তো শেষ এখন বাসার দিকে যাচ্ছি তো যাওয়ার সময় কিছু সবজির দোকান খোলা ছিল ভাবলাম আজকে রান্নার জন্য কিছু নিয়ে যাই সবজি তো এখানে কিছু সবজি দেখতে পেলাম ভালোই তো ভাবছিলাম যে কী রান্না করব। কি রান্না করব। তো তারপর আবার ভাবলাম যে দেখি সামনে আরও কিছু দোকান খোলা আছে সেখান থেকে কিছু নিয়ে নিই তো ভাবছিলাম যে মুরগির গিলাকলি যা পা মাথা এগুলো আছে এগুলো দিয়ে পেঁপে দিয়ে রান্না করব আজকে তো যাওয়ার সময় আবার পিছন থেকে এক দিদি ডাক দিয়েছিল। সেই স্কুলেরই আমাদের ক্লাসেরই তো বলছিলো ভালো হয়েছে দিদি আপনার সাথেই চলে যাই তো আমি একটু মানে ইয়া করে হাঁটছিলাম যে তোমার পায়ে ব্যথা ছিল আর দিদি কিন্তু খুবই ভালো মানুষ এরকম কয়েকজন আছে আমাদের ক্লাসে আসলে হিন্দু মুসলিম এটা কোনো কথা না সবাই কিন্তু ভালো আর বিশেষ করে আমি দেখেছি আমাদের হিন্দু দিদিগুলা কিন্তু খুবই ভালো ওনাদের ব্যবহার কথাবার্তা ভালো লাগে অনেক মানে খুবই অমায়িক ওনারা তো দিদি আমার পায়ের কথায় জিজ্ঞাসা করছিল আমি তো ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটছিলাম আর কথা বলছিলাম তো বলছিল যে দিদি আপনি ইয়া করেন গরম শেক দিয়ে অথবা গরম পানিতে পাটা ডুবিয়ে রাখেন তো বললাম ঠিক আছে তো দিদি চলে গেল তো আর আমি এখান থেকে বললাম দিদি আমি এখান থেকে কিছু সবজি নিব পরে আবার কালকে দেখা হবে তো দিদি চলে গেল আমি এই আঙ্কেলের দোকান থেকে কিছু সবজি নিয়ে নিলাম তো আজকে যেহেতু বলেছি পেঁপে নিব তো দুইটা পেঁপে মাপতে বললাম আঙ্কেলকে দুইটা পেঁপে এক কেজি হলো নিয়ে নিলাম তো সাথে আরও যা যা লাগবে সব কিছুই কিন্তু নিয়ে নিলাম তো নেওয়ার পর কিন্তু মনে হলো যে অরির জন্য একটা রুটি নিতে হবে আর সকালবেলা ও উঠেই খাবার চায় তো ঘরে তো এখন আর মাছ মাংস রান্না করতে দেরি হবে আর রাতের বেলা যা ছিল ওকে দিয়েছি ও খেয়ে ফেলেছে তো মিশাল কিন্তু মিয়মির নাম অরি অরিও রেখেছে ওকে অরি বলে ডাকা হয় বেশিরভাগ তো অনেকে আবার ভাবতে পারেন এই অরিটা আবার কে তাই ক্লিয়ার করে দিলাম তো আমি ভয়েস দেওয়ার সময় কিন্তু অরি মিয়মেও করছে আপনারা শুনতে পাচ্ছেন ও বাহিরে যেতে চাচ্ছে এখন একটু বড় হচ্ছে তো শুধু বাহিরে যেতে চায়। আর কি বিড়াল তো ঘরে বেঁধে রাখা যাবে না তারপরও যতটুকু পারি রাখি তারপর বাহিরেও দেই যেতে তো আমি কিন্তু ওকে জানালায় বসিয়ে দিয়েছি ও কিন্তু ওখান থেকে লাভ দিয়ে এসে আমাকে মারতে চাচ্ছে মানে কি বলবো বাইরে যাবে তো এই যে নামলো নামার পর আবার মেয়ে করছে মানে বাহিরের কারোর আওয়াজ পেলে বাহিরে যাবে আর বাহিরে যে যেতে দিব বড় বিড়ালগুলো কিন্তু ওকে মারে এখনও ও কিন্তু অনেক ছোট তিন মাস হয়নি তো এখন যদি ওকে বড় বিড়াল মানে আঘাত করে তাহলে তো সমস্যা হবে এই জন্য আর কি তো সদয়পাতি হাট যা যা লাগলো সব নিয়ে নিলাম নেওয়ার পর আবার বাড়ির দিকে যাচ্ছি ল্যাংড়াতে ল্যাংড়াতে যেহেতু পায়ে ব্যথা তো যেতে তো হবে আর আমাদের রাস্তার এরকম অবস্থায় যে ডান পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে রেল লাইনটা আমাদের আর এই রেল লাইনটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই রোডটাও সুন্দর হয়ে যাবে রোডটা কিন্তু একদম পাকা ছিল এই রেলওয়ের কাজের জন্য কিন্তু মানে খোদাখুদি করা হয়েছে এর জন্য এই অবস্থা তো সকালের ওয়েদারটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগে আর আমি ভাবছিলাম যে ট্রেন আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম ট্রেনটা দেখাতে পারতাম তো এই তো অরির জন্য কিন্তু রুটি নিয়ে নিলাম এই রুটি ওর দুই দিন চলে যাবে আর সকালবেলা উঠেই ও খাবার খুঁজে একটু একটু খায় আর কি তো এই তো বাসায় চলে এসেছি তো বাসায় এসে আর কি কি কাজ করছি সেটা আপনাদের সাথে একটু পরে আবার শেয়ার করছি এখন তো দিন ছোট কাজ করতে করতে সময় চলে যায় তো ভাবলাম যে আজকে নাস্তা খাওয়ার আগেই রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি তো এখানে হচ্ছে গুঁড়ো সাবান দিয়ে আমি তারের ছোপা দিয়ে আগে ঘষিয়ে নিয়েছি ময়লাগুলো উঠে নিয়েছি তারপর একটা ন্যাকড়া দিয়ে জাস্ট একটু ভিজা ভিজায় পরিষ্কার মানে হাত দিয়ে মোছা দিলে পরিষ্কার হয়ে যায় যে দেখুন সব ক্লিন করে ফেলেছি একদম একদম ক্লিন করে ফেলেছি ভাবলাম যে বড় একটা কাজ মাথা থেকে গেল এখন হলো আমি নাস্তা মানে নাস্তা তৈরি করব। আর আগে যদি নাস্তা তৈরি করতাম তাহলে এই কাজগুলো আর হতো না আজকে তো এতে এখন আমি নাস্তার জন্য পানি গরম দেব আটা গোলানোর জন্য সেজন্য লবণ নিয়ে নিচ্ছি আর হচ্ছে আজকে যে মাংসটা রান্না করব মুরগির গিলাকুলিজা পা এটা হলো আমি আগে ভিজিয়ে রাখবো আর এটা হলো আদা রসুনটাও বের করে রাখবো ভিজিয়ে রাখলে কিন্তু তাড়াতাড়ি মানে বরফটা ছুটে যায় আমি সব সবসময় এরকমই করি কিছু কিছু কাজ আগে থেকে সেরে রাখি তারপর চাল ডাল কিন্তু ধুয়ে আমি একদম ভিজিয়ে রাখি তাহলে কিন্তু মানে চালগুলো একদম ঝরঝরা হয় ভাতটা আর ডালটা একদম তাড়াতাড়ি গলে যায় তো আদা রসুনের বক্সটা আমি খুলে রাখছি আর এই যে দেখুন দিক দিয়ে কিন্তু অরি আবার ঘুমিয়ে পড়েছে যে রুটিটা এনেছিলাম সেটা খেয়ে ও কিন্তু একদম দিব্যি একটা ঘুম দিয়েছে তো ভাবলাম একটু ভিডিও করে রাখি মিশালকে দেখাবো ওর আব্বুকে দেখাবো দেখেন কি ঘুমটাই না দিয়েছে সে মানে কোনো খবর নাই আসলে মায়াই লাগে তাই না আর আল্লাহ তালা দেখেন ওর রিজিকটা আমাদের এখানে লিখে রেখেছে আমরা কিন্তু কেউই আর কি বলতে পারি না কার রিজিক কোথায় আছে তো এ আমি কখনো ভাবিনি যে আমরা এরকম একটা বিড়াল পালবো ও আমাদের এখানে থাকবে ঘুমাবে খাবে তো সবই আল্লাহর ইচ্ছা তো এখানে কিন্তু আমি রুটিটা বানানোর জন্য পানি অলরেডি গরম করে নিয়ে এসেছি লবণ দিয়ে তারপর কিভাবে আমি ডোটা তৈরি করি রুটি বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর গরম পানি দিয়ে রুটি তৈরি করলে দেখবেন রুটিটা একদম সফট হয় আর খে অনেকক্ষণ থাকে কোনো শক্ত হয় না আর আমার আম্মুকেও দেখেছি এভাবে মানে এটাকে বলে চুলাতে রেখেও আপনি কাই খুলতে পারেন আমি আগে চুলাতে রেখেই করতাম তো এখন ঘরেই নিয়ে আসি আর একটু তেলও কিন্তু দিয়ে দিই তাহলে একদম মানে হাতে লাগে না আর নরমও থাকে আমার আম্মু এইভাবে রুটি তৈরি করতো আম্মুর মতো তো হবে না আম্মুটা একদম তুলতুলা থাকতো পরের দিনও আপনি খেতে পারবেন এত সফট থাকত তো আমার আমার মায়ের থেকেই কিন্তু শেখা এই যে দেখুন হাত দিয়ে চেপে চেপে বুঝতে হবে যে হ্যাঁ একদম মানে সিদ্ধ সেদ্ধ হয়ে মতো লাগবে তখনই বুঝতে হবে যে আর পানি দিতে হবে না এখন জাস্ট হাত দিয়ে ডোটা তৈরি করতে হবে মানে ডোটা মানে আপনার হাত দিয়ে ডোটা কী বলে এটাকে মুথে নিতে হবে আমার কাছে কিন্তু মানে রুটি বানানো রুটি ভাজা অনেক ভালো লাগে অনেক সময় আমি রাতেও রুটি বানিয়ে খাই বেলা নাস্তা অনেক সময় রুটি না ঠিক পরোটা বানিয়ে খাই আর এই ডোটা থেকে রুটি পরোটা দুনোটাই তৈরি করব। আমার ছেলে একটা পরোটা আর একটা রুটি খেতে পছন্দ করে অনেক সময় দুইটা খায়ও না রেখে দেয় ছোট মানুষ তো অত খেতে পারে না আমার কিন্তু দুইটাই লাগে আরও আব্বুর একটা লাগে এই আর কি আমাদের মানে খাওয়া দাওয়ার অবস্থা তো এই তো আমি রুটিগুলো বেলে নিচ্ছি আজকে কিন্তু নাস্তাটা অফ ক্যামেরাতে খেয়ে নিয়েছি আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি শুধু রুটি বানানো আর রুটি ভাজাটাই শেয়ার করেছি এত কিছু শেয়ার করলে আপনারা আবার বোরিং হয়ে যাবেন সেই জন্য আর কি একটু একটু করেই আপনাদের সাথে শেয়ার করেছি এই যে দেখুন একদম প্লেটের সমান করে করে এক একটা রুটি বেলেছি তো চলুন রুটিগুলো এখন আমরা ভাজতে চলে যাই আর প্রথমে বলেছিলাম যে আজকে পেপে দিয়ে মুরগির গিলাকলি যা রান্না করব হ্যাঁ সেটাই করব আমি কিন্তু দুইটা পেপে নিয়েছি দুইটা পেঁপে এক কেজি হয়েছে আজ প্রথম ভেবেছিলাম কি একটা রান্না করব পরে ভাবলাম যে না দুটোই রান্না করি যদি মজা হয় তাহলে তো ভাব মানে চিন্তা করব যে দুইটাই রান্না করতাম বেশি খেতে পারতাম সেজন্য পরে কিন্তু আমি দুইটাই রান্না করেছি তো আমি কিন্তু অফ ক্যামেরাতে আমরা নাস্তা খেয়ে পেরেছি এখন অরিকে মিশাল গোসল করাবে তো এই মানে ওর আব্বুই করিয়ে দেয় ও ফার্স্ট আর কি গোসল করাইতেছে তো ওর হাত থেকে পিছলা হয়ে অরি চলে যাচ্ছে তো আমি ভাবলাম যে এটাও একটু ভিডিও করে রাখি ও কোনো সময় দেখে মানে মেমোরিটা ওর থাকবে আর কি তো আর কিন্তু অনেক দুষ্ট হয়ে গেছে যেহেতু একটু বড় হয়েছে মিশালো পারে না ওর সাথে তো য যেভাবেই পেরেছে ভালো করে গোসলটা করিয়েছে আর যেহেতু একটু রোদও ছিল ভাবলাম যে গোসল করিয়ে দাও তো ও কিন্তু একদম হাত থেকে পিছিলভাবে পড়ে যাচ্ছিল তো গোসল টসল শেষেও কিন্তু ওকে মুছে টাই দিচ্ছে তো দেখেন গোসল করানোর পর ওকে কেমন দেখা যাচ্ছে তো চলেন রান্নায় চলে যাই আজকে কিন্তু পুরো রান্না দেখাচ্ছি না মশলাটা কষিয়ে আগে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু গরুর মাংস দিয়ে হলে আরও বেশি মজা হয় মুরগির মাংস দিয়েও মজা হয় এখানে কিন্তু শুধু গিলাকুলিজা ছিল না সাথে মাংসও ছিল যেহেতু গিলা পা এগুলো আমার ছেলে খায় না তো ওর জন্য কয়েকটা টুকরাও দিয়েছি আর তো এখন পেঁপেগুলো ভালো করে কিন্তু মাংসটা কষানোর পর পেঁপে আর আলু আলু তো দিতেই হবে ছেলের জন্য পেঁপে আর আলুগুলো ছেড়ে দেব তো পুরো রান্না যেহেতু শেয়ার করিনি তো আমি এখন বলেই দিচ্ছি তো পেঁপে আর আলু দেওয়ার পর কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে জাস্ট সেদ্ধ হলে লবণটা চেক করে লবণ দিলেই সেদ্ধ হলেই কিন্তু আপনার রান্নাটা হয়ে যাবে একদম ইজি রান্না কোনো প্যারা নাই দেখেন এত সকাল থেকে উঠেও কিন্তু কাজ শেষ হচ্ছে না মানে দিন ছোট শীতকাল চলে এসেছে সময় পাওয়া যায় না রান্না করতে করতে খেতে খেতে কিন্তু দুইটা আড়াইটায় বেজে গেছে এত বেলা উঠে কাজ করেও কিন্তু কাজ মানে বরকত কাজে কাজ শেষ হয় না তো আজকে রাইস কুকারে ভাতটা রান্না করে ফেলেছি একদম ঝরঝরা করে তারপর পেঁপে দিয়ে মুরগি রান্না করেছি আর ডাল তো অবশ্যই থাকবে ডাল ছাড়া তো আমাদের ঘরে একদম মানে চলেই না বলতে গেলে ডাল লাগবেই তো দেখেন কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু মজা হয়েছিল তো ছেলেকে একটু একটু করে সবজি খাওয়া শেখাচ্ছি ও মানে যেটা লাইক করে এখন চেষ্টা করি ওই রান্নাটাই করতে যাতে সবজিগুলাও খায় সবজিও কিন্তু ছেলে মেয়েদের খাওয়া উচিত মানে ওদের শরীরের জন্য তো যে দেখেন মিশাল কোচিংয়ে যাওয়ার আগে ওকে যে গোসল দিয়েছিলো দিয়েছিল জন্য কিন্তু বলছে আম্মু ঠান্ডা লাগছে ওকে একদম ল্যাপট্যাপ দিয়ে সুন্দর করে ঘুম পাড়ায় রেখে গেছে এটা কিন্তু বিকেলবেলা আমাদের খাওয়া দাওয়া আজকে কোনোটাই শেয়ার করিনি আপনাদের সাথে এটা বিকেল বেলা তো বিকেল বেলা তো এই সিন গেল এবার হচ্ছে রাতের বেলা মিশাল পড়তে বসেছে যে ওর বই খাতা এসে বারবার কামড়াচ্ছে তো ও মিশালও কিন্তু ওর সাথে দুষ্টামি করছিল আজকে অনেক কথা বলেছি আপনাদের সাথে ব্লগটা অনেক বেশি বড় হয়ে গেছে তো ভালো থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি কথা হবে আগামী ব্লকে আল্লাহ হাফেজ